ফাইনালি আজ কচুবাটা হয়েছে এতগুলো বছর পর আমি অনেক রিকোয়েস্ট করাতে আর এই যে দিদা আনছে কচুবাটা আমাদের জন্য অ্যান্ড ইটস কামিং ইয়েস দিস ইজ কচুবাটা দিদা এটা আরেকবার করবে এটা কেটে গেল একটু বললেই হয় আর একবার দাও দিদা আমাকে একটু দাও না দিস ইজ দ্য কচুবাটা দেব না বলেছি খা নে দিদা আমার এটা হয়ে গেলে আরেকবার নেব হ্যাঁ হ্যাঁ বাবা তুই খাওয়া শেষ কর অনেক আছে যা হয়েছে না ভাত দিয়ে মেখে খা হেভেনলি টু গুড দিদা কেন বললে কচুপাটা হয় না এখানে ট্রাস্ট মি এটা করলে লোকে পিল পিল করে আসবে হ্যাঁ শুনলাম আজ কচুপাটা হয়েছে দেখলে বললাম ধনাকা দিদা ও দিদা মা কি করছো এই একটু বই পড়ছিলাম ধনা হোটেল বন্ধ করলো শোনো না মা একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমার সঙ্গে আচ্ছা এক মিনিট আমি ভাইকে একটু অ্যাড করে নিই এখন তো বেশ রাত হলো রে কাল কর আচ্ছা ফাইন কালকেই বাবা থাম্মি হ্যাঁ এ দেখো নাতনি হাই থাম্মি ইন্টারনেট দেখে রান্না বানানো শিখছে মা এ দেখো আজ নাকি মুড়ি ঘন্ট বানানো হয়েছে দেখো না বাবা সারাক্ষণ আমাকে লেগ পুল করে অ্যাট লিস্ট আই ট্রাইড না কেন কেমন বলছিস চেষ্টা তো করেছে মেয়েটা বল অমনি করে বলিস না শিখে যাবে আস্তে আস্তে হ্যাঁ শিখে যাব গুড নাইট টামি বাই গুড নাইট শোনো না মা এবারে কিন্তু বেশ একটা লম্বা ছুটি নেওয়ার প্ল্যান করছি ছুটি নিয়ে বাড়িতে যাব থাকবো কয়েকদিন বাড়িতে বেশ তো তবে তোদের এই বাড়িতে অসুবিধা হবে বড় কিসের কষ্ট মা ওটা তো আমাদেরও বাড়ি তাই না আচ্ছা আমি রাখি তাহলে ভোরে উঠতে হবে আবার ভালো থাকিস মা ধনাদা জানতে পাঠালো কাল কি রান্না হবে আর বললো ওই মেয়েটা যদি কচুবাটা করে তাহলে যেন ভাগিয়ে দি তুই যা কাল সকালে দেখছি ঠিক আছে কোথায় খেলবে